আজ আমরা 10 নম্বর অধ্যায়ের 145 পাতা থেকে শুরু করছি। আগের দিন আমরা পড়েছি জীবরাজ্যকে কটি ভাগে ভাগ করা যায় এবং তাদের শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আমরা কিছুটা জেনেছি এবং অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা মেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানব। মেরুদণ্ডী প্রাণীদের কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আগের দিন, সেটাও আমরা পড়েছি। মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। এখানে একটা দেখো, 145 পাতাতে একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলটাতে দেওয়া আছে মেরুদণ্ডী প্রাণীগুলির বৈশিষ্ট্য, আর ডান দিকে দেওয়া আছে মেরুদণ্ডী প্রাণীদের সেই ভাগটার নামটা লিখতে হবে। তাহলে জলে থাকে, গায়ে আঁশ, পাখনা নেড়ে চলাফেরা করে, ফুলকা দিয়ে শ্বাস নেয়, কি হবে? মাছ। বাচ্চা বেলায় জলে থাকে, লেজ নেড়ে সাঁতার কাটে, বড় হলে ডাঙায় চারপাশে লাফিয়ে চলে, কি হবে এটা? ব্যাঙ, যেটাকে আমরা বলছি উভচর। ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয়, চলার সময় বুক মাটিতে ঘষতে যায়। এরা কি জাতীয়? মানে সরীসৃপ। এই ভাগটার নাম হবে সরীসৃপ। সরীসৃপ কারা হবে? সাপ, টিকটিকি, এগুলো হবে সরীসৃপ। কচ্ছপ, এগুলো হবে সরীসৃপ। তারপরে দিয়েছে গা পালকে ঢাকা, ডানা মেলে উঠতে পারে, ডিম পাড়ে, ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে। এটাকে আমরা কি বলবো? এই বৈশিষ্ট্য কাদের দেখা যায়? পাখিদের। পক্ষী লিখেছি অথবা পাখি লিখবে। ডিম পাড়ে না, বাচ্চা দেয়, বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে, এটা হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এটা। এরপর বলেছে তোমরা নিচের প্রাণীগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নিচের বাক্সে বিভিন্ন জায়গায় সাজাতে বলেছে। দেখো এখানে অনেক প্রাণীর নাম দেয়া আছে, তাদের মধ্যে যেগুলো আমি আন্ডারলাইন করেছি দেখো, কেঁচো, আরশোলা প্রজাপতি, জোঁক, শামুক, ঝিনুক, মশা, মাছি, এগুলো কি না, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পড়ে। এবং অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যেও আমরা ভাগ পড়েছি, যেমন এখানে দেখো কেঁচো হবে অ্যানিলিডা, আরশোলা প্রজাপতি কি হবে? আরশোলা আর প্রজাপতি হবে পোকামাকড় জাতীয়, যারা সেখানে পড়বে, মানে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত হবে আরশোলা প্রজাপতি। তারপরে দেখো দিয়েছে জোঁক, জোঁক পড়বে কি? অ্যানিলিডা পর্বের অন্তর্গত, মানে অঙ্গুরিমাল প্রাণী যেগুলো, তাদের আমরা বল সেখানে হবে জোঁক। তারপরে আছে শামুক ঝিনুক, এটা হবে শামুক ঝিনুক আমরা কোথায় দেখব? না, মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত হবে শামুক আর ঝিনুক। মশা মাছি, এটাও হবে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে এই যেগুলো আমি আন্ডারলাইন করেছি এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পড়বে। তারপরে বাকি যেগুলো থাকছে দেখো, রুই, এটা হচ্ছে মাছের মধ্যে পড়বে, আমি নিচে লিখেছি কিছুটা, দেখো মাছের মধ্যে রুই পড়বে। বাদুড় হচ্ছে স্তন্যপায়ী, শেয়াল হচ্ছে স্তন্যপায়ী, টুনটুনি হচ্ছে পাখি, হাতি, বেড়াল, বাঘ, সজারু, এগুলো হচ্ছে স্তন্যপায়ী। তারপরে দেখো কই হচ্ছে মাছ, পেঁচা, শকুন, এগুলো হচ্ছে পাখি, কচ্ছপ হচ্ছে সরীসৃপ, ক্যাঙ্গারু হচ্ছে স্তন্যপায়ী, জলহস্তিও স্তন্যপায়ী, তিমিও স্তন্যপায়ী, কেউটে হবে সরীসৃপ, শুশুক হবে স্তন্যপায়ী, গন্ডার স্তন্যপায়ী, গোসাপ সরীসৃপ, কুমির সরীসৃপ, মাগুর মাছ হচ্ছে মাছের মধ্যে পড়বে। তারপরে দেখো তারপরে আছে হাঙ্গর হচ্ছে মাছ, মানুষ, ব্যাঙ, মানুষ হচ্ছে স্তন্যপায়ী, ব্যাং হচ্ছে উভচর। ঠিক আছে, এইরকমভাবে নিচে পাঁচটা বক্সের মধ্যে পাঁচটা নাম লিখবে, পাঁচ মেরুদণ্ডী প্রাণীদের যে পাঁচটা ভাগ আছে তার নাম লিখবে, তার মধ্যে প্রাণীগুলোকে সাজিয়ে লিখবে। আর অমেরুদণ্ডী প্রাণী যেগুলো সেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। সৈকত আবার হাত তুললো, উদ্ভিদ জগৎ অর্থাৎ প্ল্যান্টিদের মধ্যে প্রাণীদের মতো এরকমের ভাগ করা হয়? বলছে আমরা যেমন প্রাণী জগৎকে এইভাবে ভাগ করেছি, মেরুদণ্ডী অমেরুদণ্ডী এবং তাদের আবার ভাগ করেছি, সেরকম ভাবে কি উদ্ভিদ জগৎকেও ভাগ করা যায়? স্যার বললেন, হয় না, আবার তোমাদের কিছু গাছের নাম দেয়া হলো, এদের সঙ্গে তোমাদের অনেকেরই হয়তো পরিচয় আছে। এরা কেউ কেউ খুব লম্বা প্রকৃতির হয়, মোটা গুড়ি আছে, আবার কেউ কেউ খুব লম্বা হয় না,
কিন্তু অনেক ডালপালা নিয়ে ঝোপের আকার নেয়। আর এক ধরনের যারা ছোট ছোট, ডালপালাও বেশি নেই, তবে এদের মধ্যে কেউ কেউ লতিয়ে চলে বা কোনো কিছুকে ধরে পেঁচিয়ে ওপরের দিকে উঠে যায়। দেখো তো এদের এইভাবে সাজাতে পারো কিনা। এই যে আমরা বৈশিষ্ট্যগুলো করলাম, এগুলো কি গাছেদের বৈশিষ্ট্য? এবার এই গাছেদের এই বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখবো আলাদা আলাদা করে কিভাবে আমরা সাজাতে পারি। পরের পাতায় যাও, এইখানে দেখো তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখো কিছু ঘাসের ছবি, তারপরে দেখছি একটা জবা ফুলের গাছ, তারপরে দেখছি একটা আম গাছের ছবি। তাহলে তিন ধরনের যে আমরা গাছের ছবি দেখছি, এরা কিন্তু সবগুলোই উদ্ভিদ, কিন্তু তিনটে ধরনের উদ্ভিদ। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখি, বৈশিষ্ট্যগুলো অনুযায়ী তাদেরকে নামকরণ করা হয়েছে। যেমন ধরো যারা ছোট ছোট, অধিকাংশ ক্ষেত্রে কাণ্ড কাষ্ঠল নয়, ডালপালা প্রায় নেই, কখনো সখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, এরা ছোট গাছ। ইংরেজিতে এদেরকে বলে হার্বস, আর বাংলায় বলে বিরুৎ। তাহলে বিরুৎ আমরা কাকে বলবো, বা বিরুৎ জাতীয় গাছের বৈশিষ্ট্য কি হবে? যারা ছোট ছোট, অধিকাংশ ক্ষেত্রে কাষ্ঠল নয়, ডালপালা প্রায় নেই, কখনো সখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, এরা ছোট গাছ হয়, এদেরকে আমরা বলবো বিরুৎ। যেমন কি কুমড়ো গাছ, তারপরে হবে ধান গাছ, এগুলো হবে কি না বিরুৎ জাতীয় উদ্ভিদ। তার পরেরটা দিয়েছে দেখো, যারা খুব বেশি লম্বা হয় না, কাণ্ড কাষ্ঠল কিন্তু গুঁড়ি নেই, তবে অনেক ডালপালা আছে, ঝোপের মতো দেখতে লাগে, এরা মাঝারি জাতীয়, ইংরেজিতে এদেরকে বলে স্ট্রাবস, আর বাংলায় বলে গুল্ম। তাহলে গুল্ম কাকে বলবো, যারা খুব বেশি লম্বা হয় না, কাণ্ডটা কাষ্ঠল হবে, গুঁড়ি নেই, তবে অনেক ডালপালা আছে যেটাকে ঝোপের মতো দেখতে লাগে, তাদেরকে আমরা বলবো গুল্ম। যেমন কি জবা গাছ, জবা, টগর, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় গাছ। তারপরে দিয়েছে যারা লম্বা, যাদের মোটা কাঠের গুঁড়ি ও অনেক ডালপালা আছে, এরা হলো বড় গাছ বা বৃক্ষ, ইংরেজিতে এদেরকে বলবে ট্রি। যেমন কি আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো হচ্ছে বৃক্ষ। তাহলে গাছেদের আকার অনুযায়ী আমরা তাদের নিচের মতো করে ভাগ করতে পারি। নিচে দেখো জোড়ায় জোড়ায় গাছেদের নাম দেয়া আছে, ঝটপট এদের মিল আর অমিল কোথায় লিখে ফেলো। ঠিক আছে, আমরা আগে বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্য কি আগে ভালো করে জানবো এবং উদাহরণগুলোও জানবো। জেনে এবার নিচে আমরা গাছের নাম দেয়া আছে, ছবি দেয়া আছে, তাদের মধ্যে মিল অমিল বার করব। প্রথম ছবিটা দেখো দিয়েছে আলু আর কুমড়ো গাছের ছবি আমরা দেখতে পাচ্ছি। বলেছে এদের মিল কোথায়, না দুজনেই হচ্ছে ছোট বিরুৎ জাতীয়। দেখো দুজনেই লতিয়ে লতিয়ে চলে, তাহলে দুজনেই বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং দুজনেরই ফল হয়। কিন্তু একটা অমিল কোথায়, আলুটা হচ্ছে কি মাটির তলায় থাকে ফলটা, আর কুমড়ো হচ্ছে মাটির ওপরে থাকে, এটা হচ্ছে এদের অমিল। এরপরে আছে আম গাছ ও জবা গাছ। দেখো আম গাছ ও জবা গাছের মধ্যে অমিলটা কি হবে, না আম গাছের কি শক্ত গুঁড়ি থাকে এবং অনেক ডালপালা থাকে, মোটা কাঠের গুঁড়ি আম গাছে, তাহলে কি আম গাছ বৃক্ষ, আর জবা গাছ কি হবে, ঝোপের মতো হয়, তাহলে জবা গাছ হবে গুল্ম। এদের মিল কোথায়, না এদের মিল হচ্ছে দুটো গাছেরই ফুল হয়। তারপরে দেখো তিন নম্বর দিয়েছে কাঁঠাল গাছ, কলা গাছ, এদের মধ্যে অমিল কি লিখবো, না কাঁঠাল গাছ বৃক্ষ আমরা জানি, কলা গাছ হচ্ছে বিরুৎ, তাহলে দুটোর মধ্যে অমিল এটা আমরা পেলাম, কিন্তু দুটোর মিল কি আছে, না দুটোতেই ফল হয়। ধান গাছ ও খেজুর গাছ, ধান গাছ ও খেজুর গাছের মধ্যে পার্থক্য কি হবে, ধান গাছ হচ্ছে বিরুৎ আর খেজুর গাছের কাণ্ড হচ্ছে শক্ত। দেখো এই যে ধান গাছের কাণ্ড নরম, খেজুর গাছের কাণ্ড শক্ত, এ দুজনের মিল কোথায়, না দুজনেরই ফল হয়। উচ্ছে গাছ, বেগুন গাছ, দুজনেই হচ্ছে মিলটা কি হবে, দুজনেই বিরুৎ জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, এবং দুজনেই বিরুৎ জাতীয় উদ্ভিদ। অমিলটা তোমরা লিখবে ভেবে, এটার অমিলটা কি আছে। এরপরে আমি পরে পাতায় যাচ্ছি। দেখো দিদিমণি ক্লাসে ঢুকে রোল কল করা
शुरू कर लें। और तक ही फार्ष्ट बेचे बसा अपर्णार दिखे चोक पड़ल, कि ब्यापार तुम्हार कपाले कपाल फुलल की करे? अपर्णा बोल कलतलाय पा पिछले पड़े गेछि। पड़े गेले कि करे? कलतलाटा पिछल हयेछिल, परिष्कार करा हयनि बेश किछुदिन। अच्छा दीदी, पिछल जायगाटा केमन सब्जेटे? मा बोलल ओगुलो श्यावला पड़ेछे। ओगुलो कि कोनो गाछ? हाँ ठीक बोलेछेन तोमार मा, एगुलो श्यावलाई, एराओ एक धरनेर गाछ। एरा सबुज, তাই অন্য গাছেদের মতো নিজেদের খাবার নিজেদের দেহেই বানিয়ে ফেলে। তবে এদের দেহে কোনো মূল কাণ্ড বা পাতা নেই, এদের কোনো ফুলও হয় না। আন্ডারলাইন করবে শ্যাওলার বৈশিষ্ট্য কি? না, শ্যাওলার বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্য গাছেদের মতো নিজেদের খাবার নিজেদের দেহেই বানিয়ে ফেলে, তাই শ্যাওলাকে সবুজ রঙের দেখতে হয়। কিন্তু এদের আরেকটা বৈশিষ্ট্য কি হবে? এদের কোনো মূল কাণ্ড পাতা ফুল হয় না। রাবেয়া উসখুস করছিল দিদিকে কিছু জিজ্ঞাসা করার জন্য। রাবেয়া কিছু বলবে? দিদিমণি জিজ্ঞাসা করলেন। রাবেয়া বলল, আমাদের পুকুরে সেদিন বাবা জাল ফেলেছিলেন, দেখি জালের গায়ে সবুজ রঙের সিল্কের সুতোর মতো কিছু লেগে আছে। ওগুলো কি কোনো শ্যাওলা? হ্যাঁ তুমি ঠিকই দেখেছ, ওগুলো এক ধরনের শ্যাওলা। ওদের গায়ে পিছল ভাবটা থাকে, খুব চকচক করে। ওগুলোকে জলের রেশম বা ওয়াটার সিল্ক বলে। দিদিমণি বলল, বেশিরভাগ শ্যাওলারাই থলথলে শরীর, হড়হড়ে মূল কাণ্ড পাতা বলতে কিছুই নেই। এদের সবাইকে থ্যালোফাইটা বা শ্যাওলা গোষ্ঠীর মধ্যে রাখা হয়। তাহলে আমরা জলের মধ্যে যে শ্যাওলাটা থাকে সেটাকে আমরা কি বলবো? ওয়াটার সিল্ক বা জলের রেশম। তাদের বৈশিষ্ট্য কি হবে? না, শ্যাওলারা থলথলে শরীর, হড়হড়ে মূল কাণ্ড পাতা বলতে কিছু থাকে না। এদের সবাইকে একসঙ্গে আমরা বলবো থ্যালোফাইটা বা শ্যাওলা গোষ্ঠী মধ্যে রাখা হচ্ছে, এদেরকে বলবো থ্যালোফাইটা। পাশে দুটো ছবি দেখো, তোমাদের বাড়ি বা স্কুলের পাঁচিলের গায়ে বর্ষাকালে কেমন সবুজ নরম উলের চাদরের মতো একটা আস্তরণ পড়ে, দেখেছো নিশ্চয়ই? এই বর্ষাকালে বা শরৎকালেই রাস্তার ইঁটের ফাঁকে ফাঁকে বা মাটির ওপর স্যাঁতস্যাঁতে জায়গায় পয়সা বা চাকতির মতো গোল হয়ে এক ধরনের সবজেটে গাছ লেপটে থাকে। পাশের ছবি দুটো দেখো, এই ছবি দুটোর মতো এরকম আমরা কি দেখি? মাটির ওপর স্যাঁতস্যাঁতে জায়গায় এইরকম আমরা একটা উলের চাদরের মতো সবুজ নরম আস্তরণ আমরা দেখতে পাই। এটাকে কি বলবো? না, এদেরও কোনো ফুল ফল হয় না, এরা হচ্ছে মস জাতীয় গাছ। তাহলে মস জাতীয় গাছ, তাদের বৈশিষ্ট্য কি? না, ফুল ফল হয় না আর সবুজ নরম উলের মতো দেখতে হয়। একসঙ্গে এদেরকে ব্রায়ফাইটা বলবো, একসঙ্গে এদেরকে ব্রায়ফাইটা বলে। তাহলে মসকে আমরা বলবো ব্রায়ফাইটা। তাহলে ব্রায়ফাইটা জাতীয় একটা উদ্ভিদ হচ্ছে মস, আর হচ্ছে থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ কি হবে? শ্যাওলা। পাশে মসের ছবিটাতে দেখো, উপরের দিকে একটা তীরের মতো, তার ঠিক মাথায় একটা টুপির মতো, বা তোমাদের জ্বর হলে ডাক্তারবাবুরা যে ক্যাপসুল খেতে দেন সেই ক্যাপসুলটার মতো দেখতে অনেকটা। ডান দিকে ছবিটা দেখো, এখানে আরও বড় করে একটু দেখানো হয়েছে মসটা কীরকম দেখতে। না, বলছে ঠিক মাথাটা একটা টুপির মতো বা ক্যাপসুলের মতো দেখতে। এই ক্যাপসুলের মধ্যেই খুব ছোট ছোট একেবারে গুঁড়ি গুঁড়ি রেণু থাকে। ক্যাপসুলটা শুকিয়ে গেলে রেণুগুলো মাটিতে ভিজে জায়গায় পড়ে আবার নতুন মস হয়ে যায়। তার মানে কি, ক্যাপসুলের মধ্যে ছোট ছোট রেণু থাকে, যেটা যখন শুকিয়ে যায় ফেটে গিয়ে মাটিতে পড়ে, পড়ে গেলে ভিজে জায়গায় পড়ে আবার নতুন মস হয়ে যায়। পাশের ছবিটা ভালো করে দেখো তো, এই ছবিটা দেখে তোমরা চিনতে পারছো এটা কিসের ছবি? এরা পুকুরের ধারে জল কাদা জায়গাতে হয়, কখনো বা জলের ওপরে খানিকটা ভেসে থাকে। পাতাগুলো সুন্দর সাজানো থাকে, কচি পাতা যখন বের হয় কেমন কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। এটা হচ্ছে শুষ্নি শাক। তোমরা বাড়িতে এই শাকটা খেয়ে থাকবে নিশ্চয়ই। এদেরও কোনো ফুল হয় না, ফল হয় না, তাই শ্যাওলা ও মশেদের মতো এদেরও অপুষ্পক উদ্ভিদ বলা হয়। তাহলে অপুষ্পক উদ্ভিদ কাদের কাদের বলবো? শ্যাওলা, মস এবং শুষ্নি শাক, এদেরকে বলবো অপুষ্পক উদ্ভিদ। এদের কি হয় না? ফুল ফল হয় না।